হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সৌদি আরব দাম্মাম আল জুবাইল কর্নিশ পার্কে। এটা হলো জুবাইলের একদম শেষে মানার, এটাকে এটার পরে আর কোনো জুবাইলের এরিয়া নাই, সাগরটার পরে হলো সৌদি আরবের পাড়া। তো আমরা আজকে চলে আসলাম কর্নিশ পার্কে, এবং এর পাশে আসছে মিনা পার্ক। তো আজকে আমরা এই পার্কে ঘুরবো এবং অনেক সুন্দর একটা পার্ক, অনেক বড় একটা পার্ক। কর্নিশটা আসলে অনেক বিশাল। আজকে আমরা কর্নিশের চারপাশ ঘুরবো এবং কর্নিশটাকে দেখবো। তো আপনারা ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখে থাকুন আমার ভিডিওটি। আমি এটার কাছাকাছি থাকি, এখানে আমার একটু কম আসা হয়। তো আজকে চিন্তা করলাম যাই, ঘুরে আসি এবং সবাইকে দেখাই সৌদি আরবের জুবাইল কর্নিশ পার্কটা সবাইকে আমি ঘুরে দেখাই। আমরা এখন এখান থেকে শুরু কর্নিশ পার্কটা এখান থেকেই শুরু। এই যে ডুবলো রাস্তা, আপনি জুবাইল রাস্তায় এখান থেকে আপনি চলে এখন পার্কে, এবং বাইরে হচ্ছে এখান থেকে এবং এরিয়াটা অনেক বড়। আজকে আমরা ঘুরবো, প্রায় মনে করেন ঘুরতে মিনিমাম 2 ঘন্টা লাগবে যদি আমি পুরোটা ঘুরি। দেখুন পুরো ক্লিয়ার দেখা যায় না, বাট আমি তারপরে দেখানোর চেষ্টা করছি গোল গোল। এটা পুরো হলো একটা প্লান্ট, ওই পাশে আরো আছে প্লান্ট, সাগরের পাশে প্লান্ট আছে। তো সাগরটা এটা হলো চারপাশ দিয়ে ঘুরা রাউন্ড, একবারে রাউন্ড করে আসছে। তো চারপাশেই প্লান্ট আছে, শুধু একটা পাশে এখানে পার্কের ব্যবস্থা করা হয়েছে। এবং পার্কটা আসলে অনেক সৌন্দর্যের একটা পার্ক, আপনি না আসলে বুঝবেন না। পার্কটা আসলে অনেক সৌন্দর্যের পার্ক। আমি আপনি যদি সৌদি আরবে থাকেন তাহলে এখানে আসি ঘুরে যেতে পারবেন। এবং এখানে ঘুরতে আসলে, আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে এর পাশেই হলো রয়্যাল কমিশন, পাশেই একবারে পাশেই। দেখেন আমার পিছনে কিছু ফ্যামিলি মেম্বার আছে, আপনি চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাই ও আপনার কি হয়, জিজ্ঞাসা করবে না। পরিচিত স্যার, যদি পরিচিত হয় সেটা আপনার সাথে এমনিই কথা বলবে যে ভাই কেমন আছেন, কি আসল বিষয়, সব কোশ্চেনটা আপনাকে এমনি অটো দিয়েই করবে। বাট আপনাকে কেউ আপনাকে কেউ পরিচিত না, অপরিচিত কখনো কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না যে ভাই কে উনি বা কি কেন নিয়ে আসছেন, আপনার গার্লফ্রেন্ড নাকি, কোনো প্রবলেম নেই। আপনি পুরো রিল্যাক্সে থাকবেন, এখানে রিল্যাক্সে করতে পারবেন। আমি অনেক দূর হেঁটে ফেলছি, বাট এখনো শেষ করতে পারিনি। এখানে
এখানে জায়গা জায়গা অনেক সুন্দর সুন্দর ঘর, উপরে কি বলে জায়গা জায়গা অনেক সুন্দর সুন্দর ঘর বসা দিছে, যাতে করে আপনারা এসে বসতে পারেন। বৃষ্টি তো হয় না দেশে, একবারে কম বৃষ্টি হয়। তো তারপরে অনেক সময় আমরা আসার, অনেক সময় আপনি এখানে আসার পরে হয়তো বৃষ্টি হতে পারে, আপনি সেখানেই রেস্ট নিতে পারবেন, এবং সেখানে সেটাই হলো আপনার স্থান বৃষ্টিতে, যাতে করে আপনি না ভিজেন সে ব্যবস্থা করে দিয়েছে। আমরা হাঁটার তো অনেক দূর হেঁটে ফেলছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 2 কিলোর উপরে হেঁটে ফেলছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে পার্কে এখন লাইটগুলো দিবে, আমার পিছনের সাইডগুলো অলরেডি লাইট দিয়ে দিছে। তো কিছুক্ষণ পরেই আপনি পার্কের লাইটগুলো দেখবেন, এবং পার্কের সৌন্দর্যে সন্ধ্যার পরে দেখবেন কিছুক্ষণ পরে এখানে মানুষ এসে সব জমে যাবে, অনেক মানুষ আসে এই পার্কে, এবং জায়গায় জায়গায় সবাই খেলাধুলা করে, সবাই সবার মতো খেলাধুলা করে। সমুদ্রের মাছ দেখা যায় অনেক সময়, ছোট 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 মাছ আছে না, একদম পাশে সাগরের পাশে সাইডে দিয়ে হাঁটে। এই যে আমাদের সামনেই ফুটবল খেলা চলতেছে, অলরেডি 1 ঘন্টা আসছে ফুটবল খেলতেছে। এটা আপনি এখানে আসি ব্যায়াম করার জন্য খুবই দারুণ একটি প্লেস। তো যদি ফ্রি টাইম থাকে তাহলে অবশ্যই চলে আসবেন এবং ঘুরে যাবেন, মনটা ভালো হয়ে যাবে। যদি আপনার মনটা খারাপ থাকে ফ্রেশ করে নেবেন মনটাকে। শুধু ফুটবল খেলা না, আপনি ভলিবল খেলার জন্য এখানে ব্যবস্থা আছে, সেই ভলিবল খেলার একটা এরিয়া আছে, চারপাশে জালি দিয়ে দিয়েছে যাতে করে বলটা বাইরে না যায়। আসলে ফুটবল, ভলিবল, ক্রিকেট যা আপনার মন চাই আপনি খেলতে পারবেন। সৌদি আরবে থাকেন, আমি বলবো একবার হলেও আসেন, ঘুরে যান। এখান থেকে ঘুরে গেলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন। যেমন এখানে পাশেই হলো রয়্যাল কমিশন, রয়্যাল কমিশনটা হলো সারা পৃথিবীতে মাত্র 3টি রয়্যাল কমিশন, তার মধ্যে 2টি হলো সৌদি আরব, একটা হলো ইয়াম্বু, একটা হলো জুবাই। তো আমি যে পার্কে আসছি এই পার্ক থেকে 10 কিলোমিটার পরেই রয়্যাল কমিশন, 10 কিলোমিটার পরে রয়্যাল কমিশন শুরু। ওটা হলো সম্পূর্ণ ভিআইপি এরিয়া, এবং অনেক অনেক সৌন্দর্য জায়গা আছে রয়্যাল কমিশনে। এই যে এখানে মাছ শিকার করা হয়, সবাই বড়শি, আপনাদের যদি বড়শি থাকে একটা বড়শি নিয়ে আসবেন, মাছ ধরবেন এবং ফ্রাই করে খাবেন, এখানে ওই মাছটা পুড়ি খাবেন, ওই ধরনের ব্যবস্থা নিয়ে আসবেন। তো আমি আপনি দেখুন দূরে একজন লোক, সে জাল নিয়ে ঘুরতেছে মাছ ধরার জন্য, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ, সে এটা করতেছে যে অবৈধভাবে, এটা পুরো নিষেধ। দেন এটা যদি করে, এটা যদি আপনি ধরতে পারে তাহলে আপনার জন্য জেল নিশ্চিত। দেন কত মাসের হতে পারে সেটা তাদের উপরে ডিপেন্ড করে, বাট এটা সম্পূর্ণ নিষেধ। কখনো চেষ্টা করবেন না, এদের সামনে যেখানেই থাকেন, সৌদি আরবে যেখানেই থাকেন, কখনো চেষ্টা করবেন না আপনি জাল দিয়ে মাছ ধরার জন্য। যদি তারা ধরতে পারে তাহলে অবশ্যই আপনার জন্য জেল নির্দিষ্ট। দেখুন এই মাঠটা একদম সেম ফুটবল খেলার লাইক পারফেক্ট, এরকম প্রত্যেকটা রাউন্ড বোর্ডে বোর্ডে এক একটা মাঠ আছে, এরকম অনেক জায়গা অনেক এরিয়া আছে, আপনি চাইলে এখানে আসি খেলাধুলা করতে পারবেন। আর ওই আমার পিছনে দেখুন, এগুলো হলো প্ল্যান্ট, প্ল্যান্টে অলরেডি লাইট চলতেছে, কিছুক্ষণ পরে আরও অনেক বেশি সৌন্দর্য দেখাবে প্ল্যান্ট এরিয়াটা। এবং এই পার্ক এরিয়ার মধ্যে আপনি দেখবেন কিছুক্ষণ পরে লাইটে ভরপুর হয়ে যাবে, এখানে এত সৌন্দর্য লাগবে তখন। এই যে অলরেডি লাইটগুলো দিতেছে, আস্তে আস্তে লাইটগুলো দিয়ে দিছে, এখন এখানে আপনি কিছুক্ষণের মধ্যেই দেখবেন সম্পূর্ণ লাইট হয়ে যাবে। আর লাইটগুলো হলো অটো, এইদিকে যে লাইটগুলো আছে পার্কে রাস্তাঘাটে যে লাইটগুলো আছে, এটি সবগুলো হলো অটো।
অটো বলতে কেমন, যেমন মনে করেন দিনের আলোটা শেষ, লাইট অটোমেটিক জ্বলবে, এবং দিন রাত্রে শেষ সূর্যের আলো পাবে, তারা অটোমেটিক অফ হয়ে যাবে। এই কিছুক্ষণ পর থেকে, এখন থেকে আস্তে আস্তে আমার মনে এখন থেকেই আপনার পার্কের সৌন্দর্যটা আস্তে আস্তে বাড়বে। এখন আর এক ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা পরে দেখবেন পুরো পার্কে মানুষ সব ভরপুর হয়ে গেছে, সবাই আসবে, হাঁটবে, খেলবে, সবাই সবার মতো করে থাকবে। তো এখানে আর একটা অসুবিধা হলো, যেমন আমাদের দেশে পার্কেগুলোর মধ্যে আপনি অনেক ধরনের খাবার পাওয়া যায়, এখানে আসলে আপনি তেমন খাবার পাবেন না। আপনাকে যদি কোনো খাবার খেতে হয় তাহলে অবশ্যই অর্ডার দিয়ে আসতে হবে, আপনি অনলাইনে অর্ডার দিবেন, আপনাকে এখানে আসি খাবারটা দিয়ে যাবে। আগে ছিল এই যে পাশে কিছু শপ ছিল, এখন এই পাশে শপগুলোর কারণে যখন দেখতেছে পার্কের চারিপাশে নোংরা হয়ে যেতেছে, পাবলিকে অপরিষ্কার রাখতেছে, শপগুলো বন্ধ করে দিছে, এখন সবগুলো একেবারে টোটালি অফ। তার কারণে এখানে এখন আপনি কোনো ধরনের কোনো খাবারই পাবেন না, কোনো খাবার খেতে হলে আপনাকে শহর থেকেই আপনি অনলাইনে অর্ডার দেবেন, দেন আপনাকে এখানে এসে দেওয়া যাবে। হাঙ্গার স্টেশন আছে, ওটা অ্যাভেলেবল আপনার হাঙ্গার স্টেশন, আপনি ওইখানে চাইলে অর্ডার দিতে পারবেন। গাইস আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আবার হাঁটব। এটি হলো শেষ এরিয়া, এটার পরে আর কোনো এরিয়া, এই পার্কটা শেষ। ওই যে দেখুন, এই যে দেখুন একজনে মাছ শিকার করে, দেখায়, আমি একটু নিচে যাই। চলতে একটু রাত্রেবেলা আসলে আপনি একটু দেখে শুনে চলতে হবে, কারণ পাথর এবং অন্ধকার। এই যে আপনি চাইলে এখানে আসি মাছ শিকার করতে পারবেন, উদাহরণ একটি ব্রিজ, ব্রিজের নিচে দিয়ে অনেক মাছ আসা যাওয়া করে, অনেক মাছ আমাদের দেশের তেলাপিয়া মাছ এখানে পাওয়া যায়। তো গাইস আমরা এখন সুন্দর হয়ে গেছে অনেক, আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, ফ্রেন্ড আসছে, ফ্রেন্ডের সাথে এখন বাসায় চলে যাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে।